নমস্কার, সাহিত্যে রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব বাংলা সাহিত্যের এক অনন্য ব্যক্তিত্ব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা। তিনি একাধারে ছিলেন খ্যাতিমান কথা সাহিত্যিক, গবেষক, সাংবাদিক ও শিক্ষাবিদ। তার প্রকৃত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায়। তার অসাধারণ সৃষ্টি জনপ্রিয় চরিত্র টেনিদা, তার বিভিন্ন গল্পের হাস্যরস শিশু বৃদ্ধ সবাইকে এক অনাবিল আনন্দ দান করে। আজ আমরা শুনব তার একটি খুব মজার রচনা। গল্পটি নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সমগ্র কিশোর সাহিত্য প্রথম খণ্ড থেকে। শুরু করার আগে সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু, এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পরিবারটিকে বড় করে তুলতে সাহায্য করুন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে নতুন গল্পের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আজকের গল্প দৈত্য সঙ্গীত। গরু, ছাগল, ভেড়া সবাই কান নাড়াতে পারে। কান নাড়ানোর সুবিধে কত! কান নেড়ে নেড়ে খুশি হওয়া যায়, মাছি মশা তাড়ানো যায়। কানের কাছে যদি বেয়ারা সুরে কেউ গান গায়, তবে সেটাও তাড়ানো যায় খুব সম্ভব। কানের নিদারুণ কটকটানি নিয়ে বসে বসে প্যাচার মতো মুখ করে সেই কথাটাই ভাবছিলেন রসময় বাবু। তিনি কান নাড়াতে পারেন না, পারেন না বলেই তখন থেকে একদল মশা তার কানের কাছে সমানে ঘ্যান ঘ্যান করছে। ঢুকে পড়া তালও তাদের কারো কারো আছে বলে রসময়বাবুর সন্দেহ হয়। তাছাড়া একটু আগেও তার ভাগ্নে পঞ্চুলাল কানের কাছে ঝাড়া দু ঘন্টা এমন পেশোয়ারি ঠুংরি শুনিয়েছে যে এখনো তার মাথার মধ্যে যেন করাত চলছে। ছ্যাঃ, একেবারে মানুষ মারা গান শিখেছে পঞ্চা, ছ, আরে ধোত বলে ভীষণ বিরক্ত হয়ে রসময়বাবু একটা মশা মারতে গেলেন। আর এমন যাচ্ছে তাই ব্যাপার যে চটটা চড়াং করে তার নিজের গালে গিয়েই পড়ল। ওফ, রসময়বাবু আর্তনাদ করলেন। নিজের হাতে নিজেকে ঠ্যাঙালে যে এমন খারাপ লাগে তা কে জানত। রসময়বাবু ডান হাতে আহত গালকে বাহাত বুলিয়ে বুলিয়ে পরিচর্যা করতে লাগলেন আর ভাবতে লাগলেন, কি ভয়ঙ্কর গানই তাকে শোনালো পঞ্চা। পেশুয়ারি ঠুংরি বটে, যেন দাড়িওয়ালা এক পিল্লাই গান। তার হাতে ইয়া লাঠি, সেই লাঠি দিয়ে দমাদম রসময়বাবুকে পিটিয়ে গেল। আগে যদি ঘূর্ণাক্ষরেও জানতেন তাহলে কি আমল দিতেন পঞ্চাকে? ভেবেছিলেন পেশুয়ারি ঠুংরি পেশুয়ারি মেওয়ার মতোই বেশ সুস্বাদু হবে, কিন্তু সে যে পেশুয়ারি লাঠিও হতে পারে সেটা বুঝলেন অনেক পরে। তখন আর পঞ্চাকে কে ঠেকায়? সে তখন আকাশ জোড়া হা করে খাজ্জা গজ্জা রাওয়াল পিণ্ডি এ পিণ্ডি ও পিণ্ডি পিণ্ডিদান খা এইসব গাইছে। তার সেই প্রচণ্ড রাগিনীর বন্যায় রসময়বাবু ভেসে গেলেন। তার মাথা ঘুরতে লাগলো, কান ভোভো করতে লাগলো, তিনি প্রায় অজ্ঞান হয়ে তাকিয়ায় ঠেসান দিয়ে পড়ে রইলেন। পঞ্চার গান শেষ হলো প্রায় দু ঘন্টা পরে। যাওয়ার আগে পঞ্চুলাল বলে গেল, মামা পরশু আবার আসব, আবার গান শোনাবো তোমাকে। রসময়বাবু সেই থেকে প্রায় পাথর হয়ে বসে আছেন, কান কটকট করছে,
কানের কাছে মশারা গুঞ্জন করে বেড়াচ্ছে। পঞ্চা আবার পরশু আসবে, তাকে ঠেকানো যায় কি করে? ঠিক সেই সময় ঘরে ঢুকলেন তার বন্ধু জলধরবাবু। ওহে রসময়, কেমন আছো? আনন্দে রসময় লাফিয়ে উঠলেন। জলধর তার বহুকালের বন্ধু, এক স্কুলে এক ক্লাসে পড়েছেন, কান ধরে পাশাপাশি গাধার টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে থেকেছেন, একসঙ্গে ফেল করেছেন, একসঙ্গে আলুকাবলি কিনে দুদিক থেকে পাতা চেটে খেয়েছেন। হঠাৎ 7 বছর পর জলধরকে দেখে সাময়িকভাবে তিনি কানের ব্যথা ট্যাথা সব ভুলে গেলেন। আরে জলধর, এসো এসো! বলবার দরকার ছিল না, তার আগেই জলধর এসে পড়েছিলেন। বন্ধুদের মধ্যে আলাপ শুরু হলো। তোমার গোপগুলো তো অনেক পেকে গেছে হে, তোমার টাকও তো মাথা ছেয়ে ফেলেছে, বেশ আছো? তুমি বা মন্দ আছো কি? বলে জলধরের চোখ পড়ল রসময়ের দিকে। ও কি অত কানচুল করছো কেন, পোকা ঢুকেছে নাকি? পোকা নয়, গান। গান? জলধর উঁচু হয়ে বসলেন। গান কি হে, গান মানে বন্দুক নাকি? জলধরের মুখে অবিশ্বাসের ছায়া পড়ল। তোমার কানের ফুটো অবশ্যই বড়, লাঠি ফাটি হয়তো ঢুকতেও পারে, কিন্তু বন্দুক? বন্দুক অসম্ভব, এটা বাড়াবাড়ি। বন্দুক কে বলেছে? রসময় বেজার হয়ে বললেন। বন্দুক ঢুকবে কেন, ঢুকতে দেবই বা কেন? সঙ্গীত, সঙ্গীত ঢুকে বসেছে। কে ঢুকালে? জলধরকে কৌতূহলী মনে হলো। কে আর ঢোকাবে, আমার ভাগ্নে পঞ্চা। কি যে পেশোয়ারি ঠুংরি শুনিয়ে গেল! পেশোয়ারি ঠুংরি? জলধরের গোফ নেচে উঠল। ফু, ও আবার গান নাকি? আসল গান হচ্ছে আফগানি ধামার। হ্যাঁ, গানের মতো গান, শুনলে আর জীবনে ভুলতে পারবে না। তোমাকে চুপি চুপি বলি, এই 7 বছর আমি আফগানি ধামারের চর্চা করেছি, শুনবে? রসময় হা হা করে ওঠবার আগেই জলধর ঘর জোড়া হা করে আফগানি ধামার ধরলেন। উফ, সে কি গান আর কি গলা! রসময় মনে হলো তার দম ফেটে যাবে। 12টা গাধা পামা গাধা গাইলেও শুনতে এমন জবরদস্ত হয় না, পঞ্চুলাল তো এর কাছে নস্যি। রসময় তড়াক করে লাফিয়ে উঠলেন। বিরক্ত হয়ে গান থামিয়ে জলধর বললেন, আহ লাফাচ্ছ কেন, এই জন্যেই কাউকে আমি গান শোনাতে চাইনি, কিছু বোঝে না, খালি লাফালাফি আর চেঁচামেচি জুড়ে দেয়। সেজন্যে নয়, আমি ভাবছিলাম পঞ্চা তোমার গান শুনলে কি খুশি যে হতো। সে দুঃখ করছিল, এত গান শুনলাম কিন্তু ভালো আফগানি ধামার আর শুনতে পাই না আজকাল, সেরকম গুণী আর এদেশে নেই। কে বলে নেই, এই আমি তো রয়েছি। জলধরের গোপ ফুলে উঠল। কোথায় থাকে তোমার পঞ্চা, কি তার ঠিকানা? ওষুধ তবে ধরেছে, পরম পুলকে রসময় বললেন। যাবে তার কাছে? তাহলে এখনই যাও ভাই। আহা, তার বড় কষ্ট, আফগানি ধামার শুনতে না পেয়ে সে মরমে মরে রয়েছে। তার ঠিকানা হল 58/58 ধোবাতলা লেন। আমি তবে এক্ষুনি চললাম, বলেই তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন জলধর। জলধর বেরিয়ে যেতেই পরম আনন্দে
আধ ঘন্টা ধরে হাসলেন রসময়। এই ঠিক হয়েছে, হেকেই বলে কাটা দিয়ে কাটা তোলা, যেমন পঞ্চুলাল তেমনি জলধর, কেউ কাউকে ছেড়ে কথা কইবে না, দুজনেই দুজনকে গান শোনাতে চাইবে। তারপর তারপর জলধরের গানে পঞ্চুলালের ভূত পালাবে, পঞ্চুলালের গান শুনে জলধরের গান বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে মোক্ষম দাওয়াই। কথাটা ভেবে এত ভালো লাগলো যে কানের ব্যথা ভুলে গিয়ে রসময়ে নাচতে ইচ্ছে করলো। চাকর দুটো রেকাবি করে খাবার আনলো একটা জলধরের জন্য। মনের আনন্দে রসময় দুটো রেকাবি একা সাবার করলেন, এমনকি রসগোল্লার একটুখানি রস অবধি চেটে নিলেন জিভ দিয়ে। আসল ঘটনা ঘটল দুদিন পর। রসময় প্রায় ভুলেই গিয়েছিলেন গানের কথা। হঠাৎ ঘরের ভেতরে এসে ঢুকল পঞ্চুলাল, আর তার সঙ্গে জলধর। রসময় কিছু বলবার আগেই পঞ্চুলাল বললে, মামা, জলধর মামাকে সঙ্গে করে আনলাম। জলধর হেসে বললেন, হ্যাঁ একসঙ্গেই এলাম, তোমার ভাগ্নেটি ভারী খাসা ছেলে হে রসময়, খুব জমিয়ে নিলে আমার সঙ্গে। আমরা ঠিক করেছি পেশোয়ারি ঠুংরি আর আফগানি ধামার মিলিয়ে দুজনে এক সঙ্গে ডুয়েট মানে দ্বৈত সঙ্গীত গাইব এরপর থেকে। তুমি আমাদের মধ্যে যোগাযোগ ঘটিয়েছিলে, তাই প্রথমে তোমাকেই শোনাতে চাই। হ্যাঁ, রসময়ে চোখ দুটো কপালে উঠবার আগে জলধর ঘর জোড়া হা করলেন। পঞ্চা কানে হাত দিয়ে চোখ পুঁজে চিৎকার জুড়ল, ধামা ধামা ধামার পিণ্ডি এ পিণ্ডি ও পিণ্ডি পিণ্ডি দান খা। দ্বৈত সঙ্গীত নয়, দ্বৈত সঙ্গীত, একা পঞ্চায় রক্ষা নেই জলধর দোষর। রসময় বার কয়েক কেবল বললে, ওহ ওহ ওহ, তারপর সোজা মেঝেতে পড়ে গিয়ে ফিট হয়ে গেলেন। শেষ হলো আজকের গল্প দ্বৈত সঙ্গীত। নমস্কার।